एवरीवन तो তোমরা সবাই কিরকম আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ব্লগার পুগুতে তো অ্যাকচুয়ালি আমি ব্লগ খুবই কম দেই কারণ আমি খুবই কুড়ে মস্তিষ্কের মানুষ আর তার প্রমাণ তোমরা এখন এখানেই পাবে আমি নাইটিটা উল্টো পড়েছি অ্যাকচুয়ালি আমার মা নাইটিটা কেচে দিয়েছিল আর সানলাইটে মানে কালারটা একটুখানি ফেড হয়ে যায় তো দ্যাটস ওয়াই আমার মা এগুলো উল্টো করেই মানে মানে সবাই এটা উল্টো করেই মানে তো এরকম ভাবে বিছানার উপর রেখে দিয়েছিল তো আমি বিকেলে কিছু মানে এরকম খোঁজাখুঁজি করি অনেক জিনিস মানে তো তো এটা পেয়েছি আমি এটা সোজা করিনি মানে ভীষণই কুড়ে মস্তিষ্কের মানুষ তো যাই হোক আমার আজকে ব্লগের শুরুটা করছি একটু অন্যভাবে ব্লগের শুরুটা করছি আমার কাছে কিছু ডেলিভার গোল্ডেন জুয়েলারি আছে তো সেগুলো দিয়েই সেগুলো প্রত্যেকটাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে ডায়মন্ডস থেকে আমি নিয়েছি কারণ আমি ওটাকে খুবই ট্রাস্ট করি আর বিশ্বাসও করি তো চলো দেখে নাও আর হ্যাঁ ডিজাইনগুলো কিরকম হচ্ছে সেগুলো জানাতে একদম ভুলো না আর তোমরাও কারা কারা আমার মতো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে জিনিসপত্র কেনাকাটা করো আর এগুলোর মধ্যে সেম সেম কোন ফিঙ্গার রিং যদি তোমাদের থাকে বা ইয়াররিং বা ব্যাঙ্গেলস তো সেগুলো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তাহলে চলো তো ফার্স্টে শুরু করছি আমি একটা ডায়মন্ডের ইয়াররিং দিয়ে তো এখানে খুবই অল্প পরিমাণে একটা ডায়মন্ড আছে আর ডায়মন্ড সবসময় কিন্তু কাটিং এর উপর নির্ভর করে তো এটা খুব একটা মানে ডেলিভারির জন্য কিনেছি তো তাই জন্য খুব একটা কিন্তু দামি ডায়মন্ড না এটা তো নর্মালি একটা ডেলিভারির জন্য যদিও আমি কানের পরি না এটা বাক্সবন্দি করে রেখে দিয়েছি তখন পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম যাই হোক নেক্সট আমি একটা আছি একটা ফিঙ্গার রিং যেটা হচ্ছে গিয়ে আমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এটা আমাকে সুমন গিফট করেছিল এরপর আমি আসছি আমার আরেকটা ইয়াররিং এ যেটা আমার ভীষণ পছন্দের একটা মানে ফিঙ্গার রিং আমি এগুলো এগুলো হাতে পড়ে থাকি মানে এই আংটিগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখাবো বলে ভালো করে আমি এটাকে ই করছি মানে দেখাচ্ছি সুন্দর করে এটা এটা একটা ফিঙ্গার রিং যেটা আমার ভীষণ পছন্দের তো যদিও এটা এই আঙুলের জন্য বাট আমি এই আঙুলে এটা পড়ি না এটা অন্য কোন একটা আঙুলে পড়ি তো এটা একটা নরমালি মানে এটা নরমালি একটা ব্যান্ডের মতো এগুলো মানে সেনকো গোল্ড থেকে কিনলে হলমার্ক পাওয়া যায় এছাড়া এখন সব সোনার দোকানে হলমার্ক যদিও পাওয়া যায় তো ডিজাইনটা এরকম একটা কিনেছি লাস্ট ওয়ান এটা এটা জানি না আমি কোন আঙুলের জন্য কিনেছিলাম এই আঙুলের সাইজেই কিনেছিলাম কিন্তু এই আঙুলে এখনো পরি না এটা একটা মানে অ্যাকচুয়ালি কয়েকটা আমি কিনেছি কয়েকটা সুমন দিয়েছে বেশিরভাগ মা বাবা দিয়েছে কারণ বিয়ের জন্য অল্প অল্প করে জমাতে হবে যাতে আঙুল আমি আংটিগুলো পরে থাকি দেখো সাদা সাদা হয়ে গেছে আঙুলটা কারণ এগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য কিনেছি আর একটা আছে চেন যেটা ডেলিভারের জন্যই কিনেছিলাম কিন্তু আমি পরি না কারণ আমি ট্রেনে যাতায়াত করি তো খুবই রিক্সের ব্যাপার এর আগেও একটা পাতলা সরু চেন ছিল যেটা দুই একবার ছিঁড়ে গেছিল সেই চেনটা এখন আমি পরি না ওহো ওই চেনটা আনতে ভুলে গেছি যাই হোক তো এই একটা চেন আর আছে দুটো ব্যাঙ্গেলস যেগুলোর মধ্যে দুটোই আমি একটা তো হাতেই পরে থাকি এটা হচ্ছে গিয়ে একটা এমনি গোল্ডেন একটা চুড়ি ডিজাইনটা এরকম আর এটা হচ্ছে গিয়ে একটা নোয়া টাইপের মানে বক্স কাটিং এটা আগে আমি হাতে কিছুদিনের জন্য পড়েছিলাম তো আমাকে সবাই বললো এটা বিবাহিত মহিলারা পরে তো এটা খুলে রাখো এখন মানে যথাসময়ে তোমার বিয়ে হবে আর তখন তুমি পড়তে পারবে বাট এটা আমি অঞ্জলি জুয়েলার্স থেকে কিনেছিলাম ধনতেরাসের সময় আর এটা মানে এটার বাক্সটা অ্যাকচুয়ালি নিচে আছে মনে হয় আর বা লকারেই আছে আর এটার বাক্স হচ্ছে কি এটা মানে এই যে চুড়িটা কিনেছিলাম তো এই হলো আমার ডেলিভারে পড়ার মতো কয়েকটা গয়না তো এই ছিল আমার মানে কয়েকটা ডেলিভারির গয়না আর হ্যাঁ আজকে আমার ব্লগটা করার মেন উদ্দেশ্য হলো আজকে যখন আমি কাঁচরাপাড়ায় গেছিলাম তখন আমাকে অনেকেই এদিকে জিজ্ঞেস করলো যে টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি কি ব্লগটাও বন্ধ করে দিলে তো তাই জন্য আমার মনে আবার উঠলো না এখন সবাই ব্লগ করছে আমাদের এখন চ্যানেলটা আছেই তো কন্টিনিউ ব্লগ করি আর এরকম অনেক
কাউকে দেখেছি যারা আমার পরে ব্লগিং চালু করেছে, বাট কন্টিনিউ মানে তারা মেনটেন করেছে, প্রপার মেনটেন করেছে, ডেইলি ব্লগ দিয়েছে। তো তাদের ভিউয়ার্স ফলোয়ার্স অনেক, সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স ফলোয়ার্স বলছি, সাবস্ক্রাইবার অনেক 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 বেড়ে গেছে। তো তাই জন্য নিজের একটা ইচ্ছা হলো না এবার একটু ট্রাই, এবার একটু শুরু করাই যেতে পারে। তো আজকে থেকে শুরু করলাম, আশা করছি তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করবে। বাজে কমেন্ট আমি কোনো গায়ে লাগাই না, বাজে কমেন্ট গুলো করে আমাকে, বাজে কমেন্ট গুলো করে তোমরা এটা বোঝাও যে তোমরা আমার ভিডিওগুলো দেখতে আসো, দেখে কিছু একটা দেখে হয়তো চলে যাও, তাই জন্য আমাকে বাজে বাজে কমেন্ট করো। তো সেগুলো আমি পাত্তা দিই না, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা প্লিজ আমাকে আবার সাপোর্ট করো, যাতে আমি আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠতে পারি। তো আজকের জন্য গুড নাইট, কারণ আজকে বাবা 11:10 বেজে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে মর্নিং এ, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো দেখো। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সকালে কাঁচরাপাড়া গেছিলাম, মানে বিকেলের দিকে, তো আমি কয়েকটা প্রোডাক্ট কিনে এনেছি, তো সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। তো যাদের চুল স্ট্রেটনিং বা মানে স্মুথনিং করা, তাদের তো চুলে ক্যারাটিনের ভীষণ প্রয়োজন, তো তারা চোখ বন্ধ করে ট্রেসিমির এই শ্যাম্পুটা ইউজ করতে পারো, যেটা ভীষণই ভালো। আমি এই শ্যাম্পুটা ইউজ করেছি, আর এটার আগেও তোমরা যারা আমার ব্লগ দেখেছিলে তাদের মনে আছে হয়তো যে আমি এই শ্যাম্পুটা ইউজ করতাম। কিন্তু এছাড়াও আমি আরেকটা ব্ল্যাক কালারের হেয়ারফল ট্রিটমেন্টের একটা শ্যাম্পু কিনেছিলাম, ট্রেসিমিরি ব্ল্যাকটা, যেটা হেয়ারফল কন্ট্রোল ছিল, সেটাতে আমি ঠিক ফলাফল পাইনি, কিন্তু ক্যারাটিন স্মুথ মানে ক্যারাটিন শ্যাম্পুটা ভীষণই ভালো। আর হ্যাঁ, আরেকটা আমি ইউজ করি ম্যাট্রিক্সের অপটিকেয়ার, এটা স্মুথ স্ট্রেট, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটার দাম এখন আছে 7.25, 400 গ্রামের দাম, এটাও খুব একটা ভীষণই ভালো প্রোডাক্ট, তোমরা যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো। তো যাদের হেয়ারফল খুব হচ্ছে বা চুলটা রাফ হয়ে গেছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো, শিয়া বাটারের এটা। আর হ্যাঁ, এখন তো সামার সিজন প্রায় পড়েই গেল, তো ট্যান অনেকের স্কিনেই আছে কি হাতের রংটা আর বডির রংটা আলাদা, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই অরিশের, আমি এটা অনেকদিন ধরে ইউজ করি, অরিশের স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েলটা ইউজ করতে পারো, এটা ভীষণই ট্যান রিমুভ করে। এটার দাম 231, কিন্তু দোকান ভেদে বিভিন্ন রকম দাম নেয়। তো ডেড সেল রিমুভ করে এটা, আইডিয়াল ফর রিমুভিং ডেড সেলস অ্যান্ড ড্রাই স্কিন, আর রিডিউস ড্রাইনেস, ইচিংনেস অফ স্কিন, মেক ইউর স্কিন ফেয়ার অ্যান্ড হেলদি, তো এখানে সবটাই বলে দেওয়া আছে। আর এটা আমি স্নানের পরে, ইভেন এটা রিঙ্কেলও, মানে রিঙ্কেলও তোমাদের স্কিনে আসতে দেবে না, তো এটা আমি স্নানের পরে ইউজ করি, তো তোমরাও এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, অরিশের জিনিস ভীষণই ভালো হয়। কি আছে, কি প্রবলেম, কি প্রবলেম? তো তোমার নিশ্চয় অনেকদিন পরে আমার গুটগুটলাকে দেখলে, কি ছিল আর কি হয়ে গেল? হ্যাঁ, কি হয়েছে? বিছনায় ওঠার জন্য এখন এরকম করছে, কিন্তু বিছনায় ওঠাবো না, কারণ ওর জন্য আলাদা খাটু আছে, আলাদা খাটু আছে। উটকুলি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওঠো, ঘুম হলো তো নাকি, নাকি 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 ঘুম হলো নাকি? আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা, নবাব নবাব শাহেজাদি এটা। তো এই বিছানায় উঠবে, বিছানায় আমাদের সাথে শোবে, তো তাই মা ওকে একটা খাট বানিয়ে দিয়েছে এখানে প্লাইউড দিয়ে, সুন্দর করে একটা মোটা লেপ ওর জন্য আলাদা করে বানানো হয়েছে ওই কম্বলালাকে ডাকিয়ে। তো যাই হোক, বিছানাতে এখন স্বভাব যদি ঘুমাবে না, একটা প্লাইউড দিয়ে ছোট খাট বানিয়ে দেওয়া হয়েছে কাঠ কাকুকে ডেকে। দেখি দেখি গো, দেখি দেখি দেখি, খুব আদুরে কুকুর, কুকুর তো না, এটা আমার মেয়ে, খুব ভালো মেয়ে। দাঁতগুলো দেখো না, হ্যাঁ, ও রোজ নিজেই এই বিছানায় চলে আসে। এখানে হচ্ছে কি তিনটে বিছ, আমাদের বাড়িতে ঘর অনেকগুলোই, বাট এখানে বাবা মা শোবে, এখানটা আমি শোবো, আর এখানে পুটকুলি শোবে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, 10টা বেজে গেছে, এখন যাচ্ছি আমি অফিসে, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো এই যে এখন এখন ব্রেকফাস্ট করবো, আর পুটকুলিও আছে, সবাই আছে, তো এখন আমি যাচ্ছি কাজে, যদিও আমার অফিস যেতে ভালো লাগে না, ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন থেকেই সানস্ক্রিন মাখা শুরু করে দিয়েছি, যেগুলো যেগুলো মানে আউট মানে বেরিয়ে থাকে এরকম। তো তোমরাও ডেফিনেটলি সামার সিজনে, সামার সিজনে তোমরা
ट्रेन पा ना तो तुम्हारे नेक्स्ट को ब्लगे नतुन किसी देखा बाय लव यू ऑल।